বাক্সার মলানদিঘিতে মহিলার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিত্রে ডাকাতির চেষ্টার অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর ধারালো অস্ত্র সহ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কাকসার মোলানদিঘিতে মহিলার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিত্রে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠল মোলানদিঘি এলাকার বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম জয়ন্ত লোহার। অভিযোগ উঠেছে শুক্রবার মধ্যরাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক মিত্রের দায়িত্বে থাকা প্রশান্ত রুইদাসের মা কল্পনা রুইদাস রাতে যখন ঘরে শুয়েছিলেন তখন আচমকাই এক যুবক মহিলার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে আঘাত করার চেষ্টা করে। যুবকের সাথে ধস্তাধস্তিতে অল্পবিস্তর আহত হন ওই মহিলা। প্রচণ্ড গরম থাকায় দরজা খোলা রেখেই ওই মহিলা রাতে শুয়েছিলেন বলে জানা গিয়েছে। সেই সুযোগকে কাজে লাগায় জয়ন্ত লোহার নামের অভিযুক্ত ওই যুবক। ওই মহিলার ঘরের ভেতর দিয়ে ব্যাংক মিত্রে প্রবেশ করা যায়, সেখানে ঢোকারও চেষ্টা চালায় অভিযুক্ত যুবক বলে অভিযোগ। মহিলার সাথে যুবকের ধস্তাধস্তিতে গলায় হাতে পায় আঘাত লাগে কল্পনা দেবীর। মহিলা চেঁচামেচিতে অভিযুক্ত যুবক তার মোবাইল ফোন ছেড়ে এলাকা থেকে চম্পট দেয়। আমি ঘুমাচ্ছি, তখন জেগেছিলাম আমি, তখন ছেলেটা এসেছে, আমি দেখি না ঘরটা লাগানো, দুটো ঠেসান আছে শুধু এখানে। তারপরে এইখানে কাঁটাইটা আছে, কাঁটাইটা নিয়ে আমার গলাতে লাগাই নেবে। আমি বলছি কে বেটে রে, কে বেটে রে, কে বেটে। তখন হিংলা হিংলি হিংলা হিংলি করতে 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 আমাকে নিচেতে ফেলে দিলে। নিয়ে এখান থেকে কোনো উঠলো তো মুখ, তারপর চিচাচ্ছি, আমি ডাকছি যে বাবু মেরে দিলে রে, বাবু মেরে দিলে রে, আয় রে আয় রে ডাকছি আমি। তখন আমার আমার মুখটা এরকম চিপে ধরছে, আবার মুখটা কথা বলতে দিচ্ছে না। তারপরে এখান থেকে নিচে তো পড়ে গেলাম, নিয়ে এখান থেকে আবার উঠে আমি কাটাই ঢোক আসতে কোনো রকম করে কেড়ে আমি বলছি আমি দি, তাহলে দিই তোকে ছুটি নিয়ে। তখন বাইরে থেকে আবার ঘিল ঢোল লাগাই নিয়ে আমরা পালিয়ে নিয়ে গেলাম। তখন কে ওটা কে এসেছিল? ওই যে ওই জয়ন্ত। কোথায় বাড়ি জয়ন্ত? কি মোলানদিঘি? মোলানদিঘি। মোলানদিঘি জয়ন্ত কি লড়া লড়া বেটে? কেন আপনাকে এরকম করে মারতে এলো? কি জন্য? কি জন্য আমি জানি না, আমার কোনো শত্রু নাই বত্রু নাই কিছু নাই। মানে কি এই আপনাদের কোন ব্যাংক মিত্রটা আছে বলেই কি এলো? তা আমি জানি না, আমি আমার কার সঙ্গে ঝগড়া করি না, গুন্ডুল করি না, কিছু না, কিসের জন্য কি কি করতে এসেছে আমি জানিও না। ঘরে ঢুকে মহিলাকে ভয় দেখিয়ে ব্যাংক মিত্র থেকে টাকা লোপাটের উদ্দেশ্যেই এই ঘটনা বলে মনে করছেন কল্পনা রুইদাসের ছেলে প্রশান্ত রুইদাস। পাড়ায় থাকে জয়ন্ত লোহার বলে নাম, ঠিক আছে। তো রাত্রেবেলায় মা একাই থাকে ঘরে, দরজাটা একটু হয়তো খোলা ছিল, সেই সুযোগ নিয়ে পরে ঘরে ঢুকেছে। আর আমার পাশেই ব্যাংক, মানে পাশেই অ্যাটাচ, তো সেখান থেকে টাকা চুরি করার একটা মতলব ছিল। তারপর এটুকু শোনা গেল যে ছেলেটা রাত্রে নাকি জুয়া ফুয়া খেলে, নেশা করে, তো এখান থেকে মনে করেছিল কিছু টাকা যদি পাওয়া যায় তাহলে সেখান থেকে ব্যবস্থা কিছু করা যাবে। হ্যাঁ, আমার মায়ের গলায় লাগিয়েছিল কাটারি, ঘষে দিয়েছে, কেটে গেছে, হাতে পায়ে লেগেছে, মানে চুরির চেষ্টা চালিয়েছিল কিন্তু করতে পারেনি চুরিটা। তারপর কী করে আপনারা জানলেন? একটা ফোনটা রেখেছিল, ফেলে দিয়ে চলে গেছিলো, প্লাস মা একটু আধ্যের আবছা দেখেছে। তারপর আমার ভাইয়েরও সন্দেহ ছিল ওর উপরে, আগে থেকে যেহেতু শুনেছে অনেক কিছু, সে বিষয়ে ওর সন্দেহ ছিল। তারপরে ফোনটা যখন পাওয়া গেলো তখন নিজে কনফার্ম হয়ে গেলাম যে ওই জয়ন্ত লোহার বলে ছেলেটা এসেছিলো। শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ব্যাংক মিত্রের দায়িত্বে থাকা প্রশান্ত রুইদাসের অভিযোগ, ওই এলাকারই বাসিন্দা অভিযুক্ত যুবক জয়ন্ত লোহার তার মায়ের ওপর হামলা চালানোর পরই এলাকা ছেড়ে চম্পট দেয়। এরপর কাকসা থানার মোলান দেখিয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ ধারালো অস্ত্র সহ অভিযুক্ত যুবককে আটক করে। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।